আরে জলদি ইয়া পূরণ করিব হাজার শকুন যত পাতাম যদি তাই কা যাইতাম হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইন্ট্রো দেখে বুঝতেই পারছেন আমাদের আজকের গল্প সিলেট ভ্রমণ নিয়ে। আমরা খুব সকালেই বাসা হতে রওনা দিয়েছি আমাদের আজকের যাত্রা পার্বত এক্সপ্রেস ট্রেনে। কমলাপুর হতে সিলেটের উদ্দেশ্যে 6:20 ছেড়ে যাবে। কোনো রকম বিলম্ব ছাড়াই ট্রেনটি সঠিক সময়ে ছেড়ে দেয়। এই ভ্রমণটি ছিল পরিবার নিয়ে, তাই যারা পরিবার নিয়ে সিলেট ভ্রমণের চিন্তা করছেন কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিও থেকে পেলেও পেতে পারেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দিনের বেলার ট্রেন যাত্রা, প্রাকৃতিক সৌন্দর্য অবশ্যই আপনাকে মুগ্ধ করবে। বেলা 2:00 দিকে আমরা পৌঁছে যাই সিলেট স্টেশনে। সিএনজি ড্রাইভারগুলোর এই ব্যাপারটা ভালো লেগেছে, তারা কেউ সীমানা পার হচ্ছিল না। 200 টাকা সিএনজি ভাড়া দিয়ে আমরা চলে যাই হোটেল নূরজাহান গ্র্যান্ডে। হোটেলটি আমাদের আগে থেকেই বুক করা ছিল অ্যাগোডার মাধ্যমে। আপনারা চাইলে ক্রেডিট কার্ড ছাড়াই হোটেলে বুক করতে পারেন এবং পেমেন্টও হোটেলে গিয়ে করতে পারবেন। আমরা নিয়েছিলাম এক্সিকিউটিভ ডাবল রুম। প্রতি রাতের ভাড়া ছিল 2,970 টাকা। আমরা 2টি রুম নিয়েছিলাম, একটি আমার পরিবারের জন্য এবং আরেকটি আমার বন্ধুর পরিবারের জন্য। আমার কাছে রুমটি ভালোই লেগেছে, তার চেয়েও বেশি ভালো লেগেছে তাদের সার্ভিস। এগোটাতে তাদের রিভিউ খুবই ভালো ছিল। দুপুরের খাবার শেষ করে বিকেলটাকে উপভোগ করতে আমরা বেরিয়ে পড়ি মালিন ছাড়া চা বাগান দেখতে। চা বাগানে প্রবেশের জন্য অবশ্য আমাদের 20 টাকা করে দিতে হয়েছিল, যদিও এটার জন্য কোনো রসিদ পাইনি। সন্ধ্যার থেকে ঘুরে দেখি হযরত শাহজালালের মাজার। আমাদের হোটেল হতে 3 মিনিটের হাঁটা পথ। এরপর আমরা রাতের খাবারের জন্য রিক্সাযোগে চলে যাই 5 ভাই রেস্টুরেন্টে। প্রচণ্ড ভিড়, খাবার পেতে দেরি এবং দাম অনুযায়ী খাবারের মান আমার কাছে আহামরি কিছু মনে হয়নি, তাই আমার পরামর্শ এই হোটেলে না যাওয়াই উত্তম। ঘুম থেকে উঠে মনটা খারাপ হয়ে গেল, মেঘলা আকাশ আর প্রচণ্ড বৃষ্টি। বৃষ্টি উপেক্ষা করে আমরা রওনা দিলাম ভোলাগঞ্জের সাদা পাথরের উদ্দেশ্যে। এবং যেতে যেতে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, আমাদের প্রয়োজন ছিল 7 সিটের একটি গাড়ি। গতকাল রাতে আমরা অনেক খোঁজাখুঁজি করার পরেও 4,000-এর নিচে কোনো গাড়ি ভাড়া করতে পারিনি। শেষে আমরা অনলাইনের মাধ্যমে সিলেট রেন্টে কারের মাধ্যমে পার ডে 3,500 টাকা করে আমরা 2 দিনের জন্য 7,000 টাকায় একটি গাড়ি ভাড়া করি, নোহা এক্স। গাড়িটি খুবই ভালো ছিল এবং গাড়ির ড্রাইভারের ব্যবহারও খুবই ভালো। ভোলাগঞ্জ যাওয়ার পথে রাস্তার দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাই ভোলাগঞ্জে। এখানের সৌন্দর্য সত্যি অসাধারণ, একসাথে মেঘ আকাশ পাহাড় পানি মিশে একাকার। মূল সৌন্দর্য দেখতে পাড়ি দিতে হবে আমাদের আরও কিছুটা পথ, আমরা যাব সাদা পাথর। এখানে যাওয়ার জন্য একটি নৌকা রিজার্ভ করতে হবে এবং আমরা 800 টাকা দিয়ে একটা নৌকা রিজার্ভ করে নিলাম। এক নৌকাতে 9 থেকে 10 জন পর্যন্ত বসতে পারবেন। আমরা 2 পরিবার ছিলাম, আমরা 2 পরিবার মিলেই একটা নৌকা ভাড়া করেছি। আগেও নৌকা ভ্রমণ করেছি, বাট এবারের নৌকা ভ্রমণটা একটু আলাদা। নৌকা থেকে বসেই মেঘ পাহাড় একসাথে দেখছি। এই দৃশ্যটি আমার কাছে অসাধারণ লেগেছে। যাত্রাটি ছিল মাত্র 10 মিনিটের, কিন্তু মাঝে ছিল চোখের প্রশান্তি। নৌকা থেকে নেমে 5 মিনিটের হাঁটা পথ, তারপর আমরা পৌঁছে যাব আমাদের মূল গন্তব্যে। আপনারা চাইলে ঘোড়ায় চড়েও যেতে পারেন, কিন্তু আমরা হেঁটেই গিয়েছিলাম। ভিড় এড়াতে আমরা একটু আগে এসেছিলাম, এখন বাজে বেলা 11টা। তারপরেও কিছুটা ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ওই যে দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে সেটা কিন্তু ভারতের অংশ। আপনাদের মালামাল আপনাদের
আবার দাও আম্মু এই যে মেঘ সরে যাওয়ার সাথে সাথে রোদের তীব্রতাও বাড়তে থাকে প্রায় দুই ঘন্টা সাদা পাথরে কাটানোর পর আমরা রওনা দিই আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে এবার আমাদের গন্তব্য রাতারগুল মূল সড়ক হতে নেমে আমরা পাশের একটি সরু রাস্তা ধরে এগিয়ে যেতে থাকি রাতারগুলের তিনটি ঘাট আমরা যাব শেষের ঘাটে কারণ আমরা ওখানে দুপুরের খাবার খাব রাতারগুল সোহেল স্কয়ার রেস্টুরেন্ট এখানকার খাবারের মান সম্পর্কে আমি আগে জেনেছিলাম এই জন্য এখানে আসা তার সাথে বাড়তি পাওনা এখানকার প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর খাবারে 350 টাকার প্যাকেজে ছিল ভাত আলু ভর্তা ডাল এবং মুরগির মাংস রান্না আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে লজ্জাপতি গাছ অনেকদিন পরে দেখলাম স্পর্শ করলেই পাতাগুলো কেমন মজে যায় লজ্জা পাইছে দেখো এখন হাত দাও দাও আস্তে করে আস্তে ধরো আমার আস্তে এখানে বসো মানে বসো আমার মেয়ে তো এই বিষয়টা দেখে অনেক খুশি সে জীবনের প্রথম দেখল এখন আমরা একটি নৌকা ভাড়া করব নৌকা ভাড়ার বিষয়ে তথ্য হলো প্রতিটি নৌকার ভাড়া এখানে ফিক্সড 750 টাকা করে এবং ভেতরের প্রবেশ মূল্য জনপ্রতি 50 টাকা বাচ্চাদের জন্য কোনো প্রবেশ মূল্য দিতে হয়নি আমরা এক নৌকাতেই সবাই উঠে পড়লাম রোদের তীব্রতা ছিল অনেক তাই অবশ্যই আপনারা সাথে ছাতা নিয়ে ঢুকবেন আমরা বেলা তিনটার কিছু সময় পরেই রাতারগুলে প্রবেশ করেছিলাম ভিতরের দৃশ্যগুলো সুন্দর মনে হচ্ছে পানির উপরে গাছগুলো ভেসে আছে কিছু সময় ধরে আমরা নৌকায় ভেসে ভেসে সেই সৌন্দর্যগুলো উপভোগ করলাম আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সিলেটে এই নীল জলেতে বাসাই দেব মনের দুঃখ যত আর জল দিয়া পূরণ করিব হাজার শোকন যত এই নীল জলেতে বাসাই দেব মনের দুঃখ যত রাতারগুল আসবেন আর গান শুনবেন না তা কিন্তু হতে পারে না যে ছেলেটিকে দেখছেন এ নবম শ্রেণীতে পড়ে পড়াশোনার পাশাপাশি সেই কাজটি করে আরে জল পান করিতে দেব শালিক দানের শিরারে হাতে দাও সোনার দেউরা রে আরে হাতে লাগে বেতারে হাতে দাও সোনার দেউরা রে আজকের পর্ব এখানে শেষ করতে চাই আগামী পর্বে থাকবে জাফলং ভ্রমণের গল্প ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ